তো সংক্ষেপ সুন্দর কথা একটু মেসেজ দিয়ে দিব আমি, এটাই ঠিক কি না? শুনবেন? কারা কারা শুনবেন না দেখি, হাত উঁচু করে দেখান। মা অটোপাস দে, মারি দে। কি পাস? শুনবি নি সকলে? কথা কি শেষের জন্য তো বুঝা যায়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রে ভাই, বুড়ির জামাই। বুড়ি শুনুস নি? বুড়া মানুষকে, বুড়ার মানে স্ত্রীলিঙ্গ বুড়ি, জামাই মানে কি স্বামী। কথা কইস ভাই, তাইলে ওয়াজটা সংক্ষেপে আগাইব। ওয়াজ অর্ধেক আমার অর্ধেক আপনাদের। আলোচ্য বিষয় বুড়ির জামাই। কথা কয় না, আলোচ্য বিষয় বুড়ির জামাই। এই বিষয় শুনছতি জীবনে শুনতেন? কারণ কিছু ব্যতিক্রম কথা আমার তো শুনবি, কারণ এটা তো মুসাফের কোম্পানির প্রোডাক্টেড মাল। মুসাফের কে রে? কথা কয় না। মুসাফের কার নাম? আল্লাহর নাম। উনি আর্ট করে। আমার সাহেবজাদার সাথে দেখবে আর কোনো মানুষের মিল নেই। 810 কোটির ভিতরে এক ফিস, এ আফসারই এক ফিস, ঠিক নেই? তো এটার কোম্পানি কে? ওনার এক নাম কি? মুসাফির। তিনি আর্ট করে, ডিজাইন করে। সোনাল্লা থাক কিল্লে আইস, তুই ক, তুই বাজে বলে হুতি থাক, তুই হারি যাবে না ইয়ার, তুই বেটা তুই কথা কইতে, তুই হড়াটা না দিলে আমি কারণে ফাইভে উঠতাম। তোর ফোরের লেখাপড়াকে হাতের লেখা দিয়ে তুই টেবিলের তো লহলা রিস, তো বাসটাই কেমনে করতাম, কজ্জে করতে তো সময় যার কই, রেডি একটা বুড়া কাশ দে। আলোচ্য বিষয় কি? বুড়ির জামাই। হুজুর আপনি কি ওয়াজ করতে নাইছেন না কেন? মারামারি লাগাইতে নাইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ অগ্নিতে জান্নাত জাহান্নাম দেখতে আছে। হুজুর কয় বাবাই না আনা সিহু ইজা আনা বে আমরাতিন হাসিরাতিন আনজারাই হালাইয়া মিন কুল্লি জিলাতিন খালাকাহ আল্লাহ। ক ফতিবদ্ধে দেখলাম বিদগুটে চেহারা, তবে বিউটি পার্লার থেকে সাজি একটা মহিলা, বুড়ো থুত্তুরে বুড়ো দেখলাম, খিলখিলাইয়া হাসে, হাত খাসেরা তামজেরা ইহা, দুই হাতের কামিজ এতটুকু উড়াই লেছে, হাতে ফুরা বালা, আল্লাহর দানীয় সকল সৌন্দর্য সে পরিগ্রহ করছে, এক হাতে তারপর ডেকার আর এক হাতে মানুষের কল্লা একটা, হাতে মেহেন্দিও লাগানো, এক হাতে রক্ত, তার আগে পিছিয়ে অনেকগুলো যুবকেরা মিছিল দিতে আছে। হাদিসে এতটুকু এইভাবে নাই, এটা অন্য হাদিসে আছে, এখানে আছে, মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ। তাকে বলল, ইয়া মুহাম্মদ, ওই মহিলাটা আমারে বলল, ও মুহাম্মদ অঞ্জুরনি আস আলুকা, একটু দাঁড়ান আমার দিকে তাকান, আমি আপনাকে একটা প্রশ্ন করব। ফালাম আজিব হা ওয়ালাম আকুম আলাইহা, আমি তার প্রশ্নের কোনো জবাবও দিলাম না, সেখানে দাঁড়ালামও না। জিবিলামিন কি বললাম, ভাই সাহেব এই মহিলাটাকে? জিবিলামিন কয়, কলা তিলকাত দুনিয়া আমা আন্নাকা লাওয়া জাব তাহা ওয়া কাম তাহা লাগতারা তোমা তুকাত দুনিয়া আলালা আখেরা। নবী, ও আপনি যদি ওই বুড়ির কথাটা শুনতেন নবী, তাহলে আপনার উম্মত দুনিয়াদার হয়ে যেত, আখেরাতকে ভুলে যাইত। বুঝছেন নি? কিচ্ছু বোঝেন না নবীজি রে, এই বুড়ির বেশে দেখা। হুজুর কয়, ইকে কে? জিব্রাইল বেড়িয়ে গেছে আমার দাঁড়াইতে কইল, ওইটা হলো দুনিয়া। এটা কি দুনিয়া? দুনিয়া কয়, আপনি যদি তার কথা শুনতেন আপনার সূর্যপুরের সব মানুষ দুনিয়ামুখী হয়ে যেত, আখেরাতের কথা ভুলে যেত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো তার হাতে যে একটা লাশ, এ মাত মানুষের কল্লা, ক সেটা তার স্বামীর বিয়ে করিয়ে জব করিয়া লায়, দেখেন না হাতে এক হাতে ডেকার, খিলখিলাইয়া হাসে, হাতে দুনিয়ার সকল সৌন্দর্য পরিগ্রহ করি, ও তারপরে যেগুলা মিছিল দিতে আছে বুড়ির ফ্যাশনে, এগুলা কারা? এগুলা ওই যে বুড়ির স্বামী, যে স্বামীরও হত্যা করছে, এ স্বামীর ফোলামাইয়া ফোলারা, কত ফোলারা বুড়ির ফিসি ফিসি মিছিল দেয় কেন, সুখের মিছিল দেয় কেন, কেন আমি ও এ ফোলারা বুড়ির এ বিয়ে করি বেল্লাই পাগল, এ ফোলার গো শোকের সামনে ফোলার গো আব্বারে বুড়িয়ে জব করি, বাসর ঘর করিবার আগে আগে জব করি এলেছে,
আমার বুড়ির হাতও ডেকারও দেয়াতে আছে, খবরদার আমার বিয়ে করিচ্ছ যাব করি এলামো, তারপরে বলাই গুন ছাগল ভাড়া। তাইলে আসেন সামনে কে রে বুড়ির জমাই, সামনে কে রে ফিসে কে রে বামে কে রে একসাথে বুঝছেন নি কথা, বুঝেন না এই সূর্যপুরের ভালোবাসায় আমাদের আব্বা আম্মা আমাদের আব্বাকে শেষ করে দিছে দুনিয়ার কামায়ে। দুনিয়াতে আমাদের আব্বারাও গোলালু শ্বাস করছে, গোলালু শ্বাস করতে গিয়ে যাইয়া নামাজেরে বরবাদ করে দিছে। দুনিয়ার প্রেম ভালোবাসায় আমার আল্লাহ এবং তার রসুলের সাথে সম্পর্ক নাই, দুনিয়া দুনিয়া করি তারা মরছে, আমার আব্বারে হত্যা করছে এই দুনিয়ায়, আর আমি আব্বার সন্তান হইয়ে দুনিয়ারে বিয়ে করবে লাড়ির, কোথায় নামাজ কোথায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আমরা সবাই দুনিয়ারে বিয়ে করবে লাই পাগল ভাড়া, কথা ঠিক কিনা? তাইলে এতক্ষণে ওয়াজ বুঝছে একটা মিছিল মার, রে রে ভাই সব খবর আছি নি রে, রে ভাই সব সামনে কে রে জোরে করে, সামনে কে রে ফিসে কে রে ডাইনে কে রে বামে কে রে আমরা কারা? ও আজান 100 বছরের ওয়াজ রে, আশায় কই দিলাম আর কি, এ 810 কোটি মানুষ সব বুড়ির জামাই কাঁচামাই, এ বুড়ি রে হাঙ্গা করবে লাই, ওই জান্নাত ভুলে গেছে, এই ইবলিসে সুরা জান্নাতে তো নাই, আল্লাহরে পর্যন্ত এত দমকা আল্লাহ যে আদম সফিউল্লাহর কারণে জান্নাত খোয়াইছি, দেহি আদম কেমনে জান্নাতে থায়, তার বড় বার করিম তারও বার করিম, তার যত হলাম আইয়া দেবীদের থাকবো, সবটি আমি উল্লঙ্ঘ করি, দর্শন ব্যবিচারে দিই, আমি সবটি জাহান্নামে নিছড়িও, ইতি ইবলিস ইতি ইবলিস, এতে চ্যালেঞ্জ দিয়ে আছি, এ চ্যালেঞ্জ দিয়ে বিতাড়িতই এত দুনিয়াতে পার্টি গঠন করছে, কি তারে তিন দলীয় ঐক্য জোট, কয় দলীয়? একটা হইলো দুনিয়ায়, আরেকটা হইলো নফস, আরেকটা হইলো ইবলিসের ছোরা, আরেকটা হইলো ইবলিস, কথা কয় না, তিন দলীয় ঐক্য জোট, তিন দলীয় একজনকে দুনিয়া, একজনের নাম নফস, আরেকজনের নাম ইবলিস, এ তিন সিটিংয়ে মিলে আফসারি দেহখানারে জাহান্নামের দিকে লই যে বেলায় চেষ্টা করে, তুই আইজ নফসকে আসলা করলি না, পদ আফলাহা, সে লোক সফল যে লোকের এই নফসটা ভূত পবিত্র, দুনিয়ার ভালোবাসা কমাইতে হইব, আখেরাতের ভালোবাসা বাড়াইতে হইব, দুনিয়া এবং আখেরাত 203-এর মতো, 603-এর মতো, লোকমান আলাইহিস সালাম হুতির কো হুতির হো, দুনিয়া এবং আখেরাত 203-এর মতো, না আলী রাদিয়াল্লাহু তাআলার কথা সরি ক, যদি বড় সতিনের ভালোবাসান ছোট সতিনে আয়তো দিত না, কবসা ও শান্তি না থাকই, আর আয়সত বল কমাই, আর যদি ছোট সতিনের কাছে সূর্যপুর 1 মাস থান, এরপরে যদি শান্তি না ও টাওয়ারের লগে বাসাব যান, ওই বড় সতিনে গ গোলামের বল সব শেষ করে সূর্যপুর তুই নো আয়সত কুত্তা যা, দুনিয়ারে একটু বেশি ভালোবাসলে আখেরাত আপনার থেকে দূরে সরি চলিব, আর আখেরাতের একটু বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরি যাইব, এই 810 কোটি মানুষ দুনিয়ারে এমন ভালোবাসা বাসতে বাসতে দুনিয়ারে ডেভেলপমেন্ট করতেছে, আখেরাতের ডেভেলপমেন্ট না, কথা কি বুঝছেন? ও আজ তো আমরা শুরু করি না, বুঝবেন কেমনে আল্লাহ জাল্লা শাহানু, একদিন ফেরেশতার করে কয় তোর আনছি গিল্লে কত্তির মিনিট, তুই ওই হুজুরি গেলে দেশ সাথে, আর হুজুরেরা বইয়ে দে তো হিসাব নাই, হেতে কাটতি চাই আল্লাহ হাতের এই স্টেজে লই ইঞ্চি, হেতে কতক্ষণ কাটিব হুজুর হোক, কতুর এনে সাইজে বইয়ে না, হুজুর এনে সাইড হয়ে কতুর হিসেও সাই না, হিসেব তো গোরফাইনারা দেয় না, দেন একটু সাইডে বাসে একটু সাইডে ফিকে, ওই দেখছি না বুড়িয়া কাপ হয়েছে, ভিডিও করেন সাইয়েন একটু, হে মুইয়ে সাইয়েন, হে 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 এত ডাইল তেল মোবিল আসেনি, আরও একটু হিসান ভাইয়া, অন্যের হক নষ্ট করিয়েন না, এ বলাকে গেড়ি কাজ করিস আর, আর এটা নজরে তুমি মনে করি না হিসেব হয়েছ, আয় সব দেখতেছি আল্লাহ আরও দেয়ার আলহামদুলিল্লাহ তো আল্লাহ হেতে রাজ্যে বাজেট হলো মনছে, আল্লাহ তারা এলাকা চেয়ারম্যান বানাক বড় কিছু বানাক, আসিচ্ছে ওই যাইতে পারে কর্ম ঘটনা বলা যায় না, কিনা কে নাম কি তারে? হ্যাঁ মাহিম, আল্লাহ কবুল করুক আমিন। তো প্রিয় বন্ধুরা আসক্তি আসত্তি ওয়াজ কিন্তু কোনো শুরু করি না, মন ভালো আছে কিন্তু রাতটা একটু বেশি গেছে আর কি, দোয়া কর যাতে রাস্তা রাতটা একটু সহজভাবে চলে, দিনে তো আবার চাকরি বুঝছা,
গুমজাইলে তো আবার মারি দিম টাকের ভিতরে।